দৃষ্টিতে কারিগরি শিক্ষা গুরুত্ব শিক্ষক সেমিনারে উপস্থাপনা করলেন রূপশ্রী সুকান্ত কুমার সাহা অধ্যক্ষ দেবী, এবং এখানে আরো উপস্থিত যারা আছেন বিশেষ দেশে উপস্থিত আছেন তারা শামিমা সাহা ম্যানেজিং ডিরেক্টর বাংলা ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ওয়ার্ক, তারা কে কে মামিনুল ইসলাম মিন্টু সভাপতি উত্তরাঞ্চল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইপিইবি, জনাব আব্দুল বাতি সদস্য পরিচিত জেলা আওয়ামী লীগ, সৈয়দ আলাউল হোসেন তরুণ কাউন্সিলর সদস্য কাজী তানজিদ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক পরিচিত জেলা ছাত্রলীগ সঞ্চালক, তারা তাহমিন আক্তার আক্তারি জোৎস্না ইনস্ট্রাক্টর নন টেক ইংরেজি বই, আরও অনেকে আছেন শিক্ষক মন্ডলী, আমি সামনে যারা আছেন স্মৃতিবৃন্দ ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার 64 বছর বয়সে আমি স্কুলে এখানে পড়েছি, কলেজে পড়েছি, তারপর বিশ্ববিদ্যালয়ে চলে গেছি, কিন্তু এই পলিটেকনিকের ভিতরে আমার কখনো আসা, এত সুন্দর একটা পরিবেশ আগে আমার কখনো দেখা হয়নি। এই জন্য আমার সুযোগ করে দিয়েছেন বিশেষ করে প্রিন্সিপাল সাহেবকে এবং তারা তার সহকর্মী, আমি সকলের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রিন্সিপাল সাহেব এত সুন্দর একটা কিনোট স্পিক তৈরি করেছেন, এত সমৃদ্ধশালী, সত্যি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অনেক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের টিচার রায় এবং বাকি রায় যাব, এত সুন্দর হয়েছে এবং অনেকগুলো পয়েন্ট আমি পার্লামেন্টের এই সেশনে যদি আমি 7 দিনের জন্য 2 তারিখ থেকে শর্ট সেশন হবে, এখানে হয়তো স্পেস পাবো না, কিন্তু আমাদের জানো জুনে যেটা হবে এখানে আমি অনেকগুলো পয়েন্ট, কারণ আমি দীর্ঘদিন জগতে এই আপনাদের কথাগুলি বলে আসতেছি, সরকারকে মানে প্রধানমন্ত্রীকে সবাই, কিন্তু সবাই এক কান্তে শুনে আসতে। আমি 6 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় সভাপতি ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় সভাপতি হওয়ার পর আমি ভাবলাম অনেক সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে কোন কাজটা আমি আগে প্রাধান্য দিব ওইটাই ধরব, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 83 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পাস করে ফেলেছি, 1976 ম্যাট্রিক পাস করেছি, 1977 রাজেন্দ্র কলেজে পড়তাম, 1 বছর আর 1 বছর এসএন কলেজে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড করে সেটা ইলেকট্রনিক্সে পাস করেছি, এখন ওটা ট্রিপল ই হয়ে গেছে। তো যাই হোক, বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থা আমার, আমি আমার ইউটিউবে দেখবেন আমার অনেক বক্তৃতা, যে আমার টার্গেট ছিল যে কোন সাবজেক্টে পড়লে চাকরি পাবো, কারণ মধ্যবিত্ত পরিবার, সংসারে হাল ধরতে হবে, পাশ বেকার থাকা যাবে না, আর পাশ করে আমি ভর্তি হওয়ার পরে দেখলাম সিনিয়র বড় ভাইরা যারা পাস করে বেরিয়েছে 2 বছর 3 বছর বেকার চাকরির কোনো, সেই '78 তখনকার প্রেক্ষাপট আমার সিনিয়র কয়েক আসে নিয়ে কখন খুব কমই হবে, তো যাই হোক সে অনেক কথা আমার একটা জ্বালা যেতে হবে, যে আজকে আমি 2.5 দিন আসবো, আমার খুব ভালো লেগেছে, আর সেদিন অনেক কথা বলবো। আমি যখন দেখলাম আমার সিনিয়র বড় ভাইরা 3 বছর হলে পাশ করে গেছে চাকরি পাচ্ছে না, আমার অবস্থা তো একই অবস্থা হবে, কারণ আরো ভালো সাবজেক্টে পাস করেছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পাস করেছে, বায়োলজিতে পাস করেছে, ফার্মাসিতে পাস করেছে, কেমিস্ট্রিতে পাস করেছে, যেখানে সাইকোলজিতে পাস করেছে, কারো চাকরি নেই এবং একজন 2টা 3টা 4টা বিক্রিও করে করে বাড়িতে টাকা পাঠায়, বাবা মার কাছে বাবা মা
কলেজে পাঠানোর পরেই স্বপ্ন দেখে আমার ছেলে আমার মেয়ে পাশ করার পরে মেয়েটার একটা ভালো বিয়ে হবে আর ছেলে আমার সন্তানের হাল ধরবে। সে নিজে কম করে, কম ভোগ করে, কম খায়, কম নিজেকে নিজেকে সে বঞ্চিত করে, কিন্তু সন্তানকে 100% দেওয়ার চেষ্টা করে। সেই সন্তান তো বেকারত্বের অভিশাপকে ঘুরে বেড়ায়, সন্তান যা কষ্ট না পায় তার বাপ মা বেশি কষ্ট পায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন অ্যালামনাই দায়িত্বে পেলাম তখন আমি ভাবলাম কোন কাজটা আমি বেশি করব। মেডিকেলের অবস্থা খুব দুরবস্থা, যেই আমরা সেই 80 দশকে যে মেডিকেল ছিল সেই মেডিকেলই আছে, কোনো উন্নতি হয় নাই। আমরা ডাক্তার সাহেবকে বলতাম ইন্ডিয়াতে লাইসেন্স তাকে চাইয়ে দিতে, এখনো প্যাশেন্টরা তাই করে, পুরো পূর্ণ কোনো অন্য কোনো ট্রিটমেন্ট হয় না। ঢাকা মেডিকেলের ঢাকা মেডিকেলের ছেলেমেয়েরা ওই ঢাকা মেডিকেলই করতে পারে ইমার্জেন্সি, কারণ ওখানে সাধারণ লোকের মতন ব্যবহার হয়। তো যাই হোক, সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা ঘটল যে আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটির সিট সমস্যা প্রকট, ওখানে কমন একটা হলের রুমের মধ্যে সব কমন রুমে ছেলে থাকে। সুস্থ হকালে আমি একদিন গেলাম, সুস্থ হকালে সন্ধ্যার পরে দেখি ওই শিরির মিশ্র ছেলে মেয়ে ছেলেরা থাকে, শিরির নিচে বাথরুমের পাশে কোথাও জায়গা নেই, অন্তত ভাড়া লাগে না, ওই দৃশ্য দেখা যায় না। তো যাই হোক, আবাসিক সমস্যা প্রকট, অনেক ছেলেরা ওই আমি শুনেছি কাকলাই মসজিদ দিকে থাকে, এমন সমস্যা। তো মেডিকেলের সমস্যা, আবাসিক সমস্যা, ঘর বানানোর দরকার, কী করা থাকে। তখন আমি ভাবলাম যে দরিদ্র এবং মেধাবী ছেলে মেয়েরা, আমি দরিদ্র শব্দটা ব্যবহার করি না, আমি খুবই সাধারণত অসচ্ছ পরিবার ছেলেমেয়েরা, এদের সংখ্যা কত। তখন আমি এটা জানার জন্যে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন হলে চিঠি দিলাম, হাজার হাজার ছেলে মেয়ে দরখাস্ত করল, এর মধ্যে স্ক্রুটিনি করল, স্ক্রুটিনি করে ভয়াবহ অনেকটা মেয়ে খুব বোরখা পরে আসছে। তো সে টিচাররা ওখানে থাকার মধ্যে টিচাররা থাকে, অ্যালামনাই মেম্বার থাকে, বাইরের থেকেও সুদী সময় সুদী স্বজনরা থাকে, বোরখা পরে আসছে। অনেক প্রশ্নের পরে ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, ডিপি রেজিস্ট্রার নাম শিউলি, ও আমাদের বোর্ডে ছিল, ওকে বলল যে ঠিক আছে তুমি ভিতরে আসতে পারো না। কি মেয়েটা তখন তার বোরখাটা খুলে দেখা তার জামাটা ছেঁড়া, ওই একটাই জামা, বাবা কৃষক, স্বপ্ন ছিল যে বিশ্ববিদ্যালয় আমার মেয়ে পড়বে, খুব ভালো ছাত্রী ছিল, টিচাররাই তাকে পড়িয়েছে, গ্রামের লোক পড়িয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাড় হয়েছে, এখন কিভাবে করবে সে জানে না। এইসব ছেলে মেয়েকে আমি 6 বছর 3 বছর ঢাকা করতে ছিল, দুটো ছিলাম 6 বছরে আমি প্রতি বছর 3 কোটি টাকা করে বৃত্তির ব্যবস্থা করে দিয়ে আসছি। আর তাতে ১২ কোটি টাকা রিজার্ভ রেখে আসছি, যাতে করে এই দরিদ্র মেধাবী ছেলেমেয়েরা বা অসচ্ছ পরিবার থেকে আসা ছেলেমেয়েদের পয়সার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে না যায়। আমাকে এখান থেকে এই প্রবন্ধটা উপস্থাপনা করার পর প্রিন্সিপাল সাহেব আমার কানে কানে বললেন, আমি একটা কথা বলতে ভুলে গেছি যে এখানে আমাদের অসচ্ছ এবং যেসব ছেলেমেয়েরা আছে সরকার থেকে যে 70% 30% বাড়ি আছে এইটার ব্যাপারে যদি আপনি কোনো বলেন। তো এই কথা বলার আগে আমি প্রিন্সিপাল সাহেবের এইটা দেখে আমার ওনার প্রতি শ্রদ্ধায় আমার উত্তর আমি তার পক্ষ হয়ে গেছি, খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, অনেক স্ট্র্যাটেজিস দিয়েছে। তো যাই হোক, আমি ওনাকে এটা রিকোয়েস্ট করব, কালকে আমাদের রাজেন্দ্র কলেজের এক সময় শিক্ষক ছেলে গেছেন পড়া, উনি দুরারোগ্য ক্যান্সারে ইন্টেকাল করেছেন, আমি ওনার সম্মানে প্রতি বছর বৃত্তি প্রদান করি, যারা কোতোয়ালিতে সবচেয়ে ইয়া হয় সর্বোচ্চ নাম্বার পায়।